20 फेब्रुआरी सन्ध्यार पर थेके राजधानीर केंद्रीय शहीद मिनार और टीएससी एलाकाय यानबाहन चलाचले निषेधाज्ञा आरोप करेছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। दुपुरे ডিএমপির মিডিয়া সেন্টারে एक সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার असादुज्जामान मिया জানান চাংখারপুল, দোয়েল চত্বর, আজিমপুর और পলাশীর মোড় পর্যন্ত যান চলাচল সীমিত করা হয়েছে। তিনি বলেন একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে রাজধানীতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শহীদ মিনার और আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি रूफ टावर থেকে রাজধানীর সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। 21 ফেব্রুয়ারি 9000 পুলিশ সদস্য রাজধানীতে নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা যে উদযাপন 21 ফেব্রুয়ারি এটির সম্পূর্ণ নিরাপত্তা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। শহীদ মিনার কেন্দ্রিক এলাকায় কোনো ধরনের সমাবেশ এবং কোনো ধরনের মিছিল সবারই আমরা এখন থেকে এটা আমরা নিয়ন্ত্রণ করব। সরাসরি নিরাপত্তায় পোশাক পুলিশ যুক্ত আছে 8000, সাদা পোশাকে নিয়োজিত আছে 1000, যারা সরাসরি শহীদ মিনারের নিরাপত্তার সাথে যুক্ত।